ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তাতে আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার কথা এসছে, ফিরহাদ হাকিমের কথা, এবং জিম নওয়াজের সঙ্গে আপনার ছবিও আছে। আর জিম নওয়াজ বলছে যে আলিয়ার সমস্যা নিয়ে আমার সঙ্গে ফিরহাদ হাকিমের কথা হয়েছে। না, যদি কারোর সাথে কথা হয় তার অর্থটা কি? যদি কারোর সাথে কথা হয়ে থাকে তার অর্থটা কি? এটা আমার সাথে সবার কথা হয়, আপনাদের এখানে হাজার হাজার লোক আছে, সবার সাথে আমি কথা বলি, দলের মধ্যে সবাই। না, কোনো ইনস্ট্রাকশন, কোনো ইনস্ট্রাকশন হয় না, কোনো যার এ আছে ওই 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 জিনিসটাকে কেউ সমর্থন করতে পারে না যেটা হয়েছে। এটা অত্যন্ত অন্যায় হয়েছে, যে ছাত্র নেতাই করে থাকু সে ছাত্রর কলঙ্ক, এটা কখনো কেউ বলতে পারে না, কোনো মানে সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ এটা কখনো বলতে পারে না। এই ছেলেটিকে জিম নওয়াজ, এই জিম নওয়াজ একজন আমি চিনি, উনি ইলেকশনের সময় আমার সাথে আলাপ হয়েছিল, তারপর বিভিন্ন মাইনরিটির প্রবলেম নিয়ে আমার সাথে বিভিন্ন ব্যাপারে আলোচনা হয়েছে। মুর্শিদাবাদেও আপনার সঙ্গে আনিস খান নিয়ে কথা হয়েছে, আনিস খান নিয়ে কথা হয়েছিল, এবং জিম নওয়াজ অনেক সময় আমার ইলেকশনের সময় আমাকে কিছু সাজেশন কি করে অনেকে দিয়েছে, তার মধ্যে উনিও একজন। উনি কি তৃণমূলের? না, উনি তৃণমূলের কেউ না, তবে আমাদের সেই সময় ইলেকশনের সময় উনি আমাদের কিছু সাজেশন বা কথাবার্তা আদান প্রদান এটা আমরা করেছি। যে অডিওটা ভাইরাল হয়েছে তাতে বলছে যে জিম নওয়াজ নাকি পুলিশকে সামলে নেবেন, এটা 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 কেউ পুলিশকে কেউ সামলাতে পারে না, পুলিশ তার রুল বুক অনুযায়ী কাজ করবে, পুলিশকে সামলে নেবে এইসব যে আপনাদের না, এগুলো প্রেসে আপনাদের, হ্যাঁ এগুলো প্রেসে হয়, এটার কোনো আইনত মূল্য নেই আর এটার কোনো মানে অ্যাডমিনিস্ট্রেশনেও কোনো মূল্য নেই। তার কারণ পুলিশকে কেন, পুলিশ তো তার নিজের দায়িত্বে কাজ করবে, তার যে রুল বুক অনুযায়ী কাজ করবে। কিন্তু পুলিশ পৌঁছায়নি? না না, যে না পৌঁছেছে আলাদা কথা, পুলিশ কেন পৌঁছায়নি বা তারপরে পুলিশই তো আবার অ্যারেস্ট করেছে, সুতরাং সেসবের মধ্যে আমি যেতে চাই না, কারণ আমি পুলিশ নিয়ে খুব বেশি জানি না। আলিয়ার সমস্যাটা কি যেটা নিয়ে জিমেদের? এটা আমার অত্যন্ত দুঃখ লাগে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্বপ্ন দেখে আলিয়া ইউনিভার্সিটি তৈরি করেছিলেন, যেখানে মাইনরিটি সম্প্রদায়ের ছেলে মেয়েরা তারা যখন অন্য অন্য জায়গায় ধরুন তারা যাতে বেশিরভাগই তারা সুযোগ পায় এবং অন্য অন্য ছাত্ররা সুযোগ পায়, সেখানে তাদের আপলিফমেন্ট অফ সোসাইটির জন্য আলিয়া ইউনিভার্সিটি, সেই জন্য এটা মাইনরিটি অ্যাফেয়ার্সের আন্ডারে। এখানে পরপর পরপর এমন এমন ঘটনা ঘটছে যে আমাদেরই, যেহেতু আমি মাইনরিটি কমিউনিটির মানুষ, আমারই মাথা হেট হয়ে যাচ্ছে, পরপর পরপর আলিয়াতে এমন ঘটনা ঘটছে, এটা উচিত না। এটা কারা ঘটাচ্ছে? আলিয়ার সাথে যারা যুক্ত তারা ঘটাচ্ছে, এটা সবাই মিলে পড়াশোনা করব, পড়াশোনা করে ইউনিভার্সিটির নিজের জীবনটাকে যাপনটাকে ঊর্ধ্বে তুলব, নিজের সমাজকে ঊর্ধ্বে মানে সমাজকে আরও শক্তি মানে আরও সমৃদ্ধশালী করব। এই উপাচার্যের সঙ্গে কখনো কথা হয়েছিল আপনার? উপাচার্যের সাথে কথা হয়েছে, তবে এই এই যে এখন যে বিষয়ের ব্যাপারে কোনো কথা হয়নি, উপাচার্য এর আগে অনেকবার কথা হয়েছে, মানে ওর সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, সে সমস্যা উপাচার্যর সমস্যা উপাচার্যর নিয়ে এসব নিয়ে আমাদের সাথে একবার একবারই কথা, ওনার সাথে আমি একবারই দেখা হয়েছে সারা জীবনে, সেটাও মাস ছয়েক আটেক আগেকার কথা। সেই সূত্রে কথা হয়েছে মানে জিম নামাজের সাথে উপাচার্যর কী সম্পর্ক, জিম নামাজ কেন গেল আলিয়াতে সেসব ব্যাপার আমি জানি না, ওনার সাথে আমার কথা হয়েছিল। একটা হলো যে এই ব্যাপারটা আমি সবাইকেই বলি যে আলিয়া ইউনিভার্সিটি একটা মুখ্যমন্ত্রীর স্বপ্ন, একটা আমাদের একটা পড়াশোনা করার, আমাদের মানে বিশেষ করে মাইনরিটি কমিউনিটির ছেলেদের পড়াশোনা করতে দেওয়ার একটা সুযোগ করে দিয়েছে, সেখানে এরকম হচ্ছে একটা খুব সেটা সবাইয়ের সাথে আমার কথা হয়েছে। আর ওনার সাথে বিশেষত আমার ইলেকশনের সময় কিছু সাজেশন উনি আমায় দিয়েছে, রব্বানি সাহেবের নাম উঠে আসছে, সবার নাম উঠে আসবে। আর আপনাদের এতে সংবাদ মাধ্যমের একটা সুবিধা হচ্ছে, যখনই কোনো একটা ঘটনা ঘটে, যেহেতু আমরা মাইনরিটি কমিউনিটির মানুষ, আমরা সবাই খারাপ, সবাই চোর, সবাই গুন্ডা, এটা একটা সমাজে আমাদের সম্বন্ধে একটা পাবলিসিটি করে দেওয়াটাও একটা। জিমি ওর ফেসবুক পেজেতে সব লিখেছে আপনার? যেখানেই লিখুক,
জিম নামাজ আমার গার্জেন নয় বা আমার সাথে রাজনৈতিকভাবে কোনো যুক্ত নয়। জিম জিমের কাজ করছে, আমি আমার কাছে আমি বলেছি যে আমার সাথে জানাশোনা, যে আমার সাথে হাজার হাজার মানুষের জানাশোনা, যে অনেকের সাথে কথা হয়। আর যেহেতু আমি একটু লো পার্সোনালিটির মানুষ, সবাই আমাকে অ্যাপ্রোচ করতে পারে। কোনো জায়গা থেকে মনে হয় গিয়াসের পিছনে জিমের কোনো প্রভাব ছিল? গিয়াসের পিছনে এটা আমি বলতে পারবো না, আমি ইনভেস্টিগেশন এজেন্সি নয়। আর আমি অপ্ত করে একটা কথা বলবো, তারপর আপনি সেটা গোল গোল করে চালাবেন, এটার মধ্যে আমি থাকবো না। তবে ব্যাপারটা যে যেটা হয়েছে সেটা অন্যায়। কোনো মাস্টারমশাই কেন, আমি মন্ত্রী, আমি এইরমভাবে আমার নিজের কোনো স্টাফকে, ইভেন আমার গ্রুপ ডির কোনো স্টাফকে আমি এইভাবে বলতে পারি না। আর মাস্টারমশাইয়ের তো সম্মানটা আরও উপরে থাকে, যেটা আমি বারবার করে বলি যে মাস্টারমশাইয়ের মুখের দিকে তাকাতে নেই, মাস্টারমশাইয়ের পায়ের দিকে তাকাতে হয়। কারণ মা বাবা আমাকে জন্ম দেয়, মাস্টারমশাই আমাকে মানুষ করে তোলে। যখন ক্রুড অয়েলের দাম তলানিতে ঠেকেছিল তখনও ভারতবর্ষে তেলের দাম বাড়ছিল, আজও তেলের দাম বাড়ছে। সুতরাং মোদী সরকার তেলের দাম বাড়িয়ে রাষ্ট্রীয় যারা সংস্থা, যারা বিশেষ করে যারা তেলের কারবার করেন প্রাইভেট সংস্থা, তাদের সুবিধা করে দেওয়ার জন্য আজকে এই আমরা সরকারি বাস আমাদেরকে যা ছিল সব আমরা রাস্তায় নামিয়ে দিয়েছি, সব রাস্তায় নামিয়ে দিয়েছি। এটা আমার জানা নেই।